বিভিন্ন জায়গায় সুসজ্জিত ভাবে বিভিন্ন ট্যাবলেট যে যার অংশগ্রহণ করছেন সারিবদ্ধ ভাবে আনন্দধারা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মূল মঞ্চের সামনে বিরুদ্ধে তারা বার্তা দিচ্ছেন। তারপরে জেলার নির্বাচন দপ্তরের ট্যাবলো রয়েছে, তারপরে রয়েছে আবকারী দপ্তর এবং তার পেছনে রয়েছে ফায়ার ব্রিগেড। ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের থেকে ধান ক্রয়ের বার্তা, বিভিন্ন পরিষেবা তারা কৃষকদের জন্য যে রয়েছেন খাদ্যসাথী প্রকল্পের অন্তর্গত সেগুলির বার্তা নিয়ে তারা ট্যাবলো সাজিয়েছেন সুসজ্জিতভাবে। জেলার স্বাস্থ্য পরিবার উপলক্ষে সুদৃশ্য ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি। প্রজাতন্ত্র দিবস তাদের ট্যাবলো ধীরে ধীরে মূল মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। পরবর্তী ট্যাবলো এগিয়ে আসতে ও পরিবার কল্যাণ দপ্তর নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা তাদের পক্ষ থেকে তারা বিভিন্ন বার্তা নিয়ে আজকের এই কুষ্টিয়া ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। তার সঙ্গে সঙ্গে তথ্য সংস্কৃতি বিভাগের লোকপ্রসার শিল্পের বাউল এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি সুদৃশ্য হাতিরা ধীরে ধীরে তাদের মূল মঞ্চের দিকে। আমাদের শিকারের যে টান, মাটির যে টান, সেই বাউল হাতিয়ারে সেই সব দেখতেই পাচ্ছি। এবং তারপরে ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্পে ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে। আত্মরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে যে ক্যারেটে চলছে, প্রশিক্ষণ শিবির চলছে, সেই সমস্ত আমাদের কন্যারা অংশগ্রহণ করেছেন। তারা তাদের কিছু নমুনা আজকে আমাদের অতিথিদের সামনে রাখছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলগুলিতে আত্মরক্ষা, মেয়েদের আত্মরক্ষার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারই একটি নমুনা আপনারা দেখলেন, তারা অতিথিদের সামনে উপস্থিত করলেন। পৃথিবীর গর্ব, সেই সারা পৃথিবীর গর্ব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। তার যে সুসজ্জিত ট্যাবলো সেটি ধীরে ধীরে মূল মঞ্চের থেকে এগিয়ে আসছে এবং কন্যাশ্রী ক্লাবের মেয়েরা ট্যাবলোতে অংশগ্রহণ করেছে। পণ তথা বাল্য বিবাহ প্রতিরোধ এবং পক্সো তাদের ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। অতিথিরা অভিবাদন গ্রহণ করছেন, প্রতিটি ট্যাবলোর পক্ষ থেকেই তাদেরকে স্যালিউট জানানো হচ্ছে। এরপরে পিএম পোষণের যে মেদিনীপুর জেলা পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত রয়েছেন আজকের এই প্রজাতন্ত্র দিবস উদযাপন, 75তম সাধারণতন্ত্র দিবস পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হচ্ছে তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। এরপরে পিএম পোষণ আপনারা দেখতে পাচ্ছেন তাদের ট্যাবলো, তারা কিভাবে হাইজিন মেনটেন করে বিভিন্ন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যে মিড ডে মিল প্রকল্প চলে সেগুলি কত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখুন, তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে, পুষ্টিকর খাবার পরিবেশন করা হচ্ছে।